আজকের এই প্রথমবার আমি আমি যে ছবিতে নেই সেই ছবিতে প্রেস কনফারেন্স বলেন আপনি নিয়েছিলেন, এটাও ভালো লাগছে। ভেবে যে আমি প্রথমবার যখন ফেসবুকে অন্যদের ছবির প্রচারণা শুরু করেছিলাম সবাই আমাকে বলতেন যে অন্যদের ছবি কেন প্রচার করে দরকার নেই। এখন আল্লাহ রহমতে আমাদের সিনেমা প্রেমী বা আমাদের ইন্ডাস্ট্রির সবাই ছবি নিজের সময় সেই প্রচারণা করছেন, এটা একটা সুখবর আমাদের জন্য। আর আজকে যে যাত্রাটা হলো যে অন্য ছবির প্রিমিয়ার শোতে আমি এসেছি কথা বলছি, এটা অব্যাহত থাকুক আর আবার বসন্ত আমাদের সিনেমার বসন্তের মতো ফিরে আসুক এই কামনা রইল আমাদের আজকে। আমি ট্রেলার দেখেছি, আমি মুগ্ধ হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই ছবির যে মেন অভিনেতা আছেন আমাদের স্যার, ওনার জন্য শুভকামনা। তাদের নাম স্যার, আপনি আরো অনেক বছর বেঁচে থাকুন আমাদের মধ্যে এভাবে আর সুন্দর সুন্দর ছবি উপহার দিন। আর স্পর্শিয়ার জন্য শুভকামনা। এছাড়াও আমার সঙ্গে আগে আমার বিখ্যাত ছবি পোড়া মনে ছিলেন আমাদের মিঠু আপা, পাঠিয়ে দিয়েছিলেন নিশ্চয়ই এটাতেও লাইক করেছেন। এছাড়াও ভাই সহ যারা আছেন আমি আসবে প্লিজ কেউ সিনেমাতে না যেতে চাইবে সবাইকে অনুরোধ করছি।